নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমি যে গল্পটা পড়ব সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের সাধু সংঘ থেকে নেওয়া সাধকের বহু জন্ম। এই গল্প আমার খানিকটা শোনা স্বয়ং কালিকানন্দর মুখ থেকে, কিছুটা পরে অন্য দু চারজন তার জীবননাটের পাত্রপাত্রী যারা তাদের কাছ থেকে, আর কিছুটা প্রয়োজন মতো ফাঁক ভরিয়ে নেওয়া আমার কল্পনা দিয়ে। কৌতূহল অদম্য হওয়াতেই খুঁজে খুঁজে তার সংসারাশ্রমের সেই সব মানুষগুলোকে খুঁজে বার করেছি, তবে সকলের দেখা পাইনি, সব কথা জানাও যায়নি, সেই জন্যও অনুমানের আশ্রয় নিতে হয়েছে। সুতরাং একে সত্য ঘটনা বলা চলবে না। সত্য ঘটনা অনেক সময় কল্পিত গল্পের চেয়ে অনেক রোমাঞ্চকর, অনেক অবিশ্বাস্য বোধ হয়। ভগবানের কল্পনার কাছে মানুষের কল্পনা পৌঁছবেই বা কী করে? মানুষই তো ভগবানের কল্পনার সৃষ্টি। কালিকানন্দর সঙ্গে আমার পরিচয় হয় বহুদিন আগে, সে বোধহয় 1923 সাল। সে সময়ে যারা বৃন্দাবন গিয়েছিলেন, মানে রেলের পাশ খরচ করতে কয়েক ঘন্টার জন্য যাওয়া নয়, যথার্থ যাত্রী যারা, তারা নিশ্চয়ই দেখেছেন। কারণ বৃন্দাবনে সে সময়ে নতুন শক্তি মন্দির হয়েছে, সোনার দশভুজা মূর্তি, অবশ্য দ্রষ্টব্যের মধ্যেই। আর সে মন্দিরে যারা সন্ধ্যার ঝোঁকে গেছেন তাঁরাই দেখেছেন, প্রশস্ত সিঁড়ির মাঝের একটা ধাপে এক পাশে বসে আছেন এক শান্ত সৌম মুণ্ডিত মস্তক সন্ন্যাসী, স্থির, কতকটা আত্মসমাহিতভাবে। কালিকানন্দ ছিলেন দণ্ডী, নাকি সেই জন্যই তিনি মন্দিরের মধ্যে ঢুকতেন না, কখনো কোনো গৃহস্থের ঘরেও যেতেন না? অধিকাংশ দর্শনার্থী দেখতেন তাকে, লক্ষ্য করতেন না অত। কেন মন্দিরে ঢোকেন না, পূজায় অংশ নেন না, তাও কেউ জানতে চাইত না। কিন্তু কে জানে কেন আমার সে বালক বয়সে তাকে বড় ভালো লেগেছিল। আমি কাছে গিয়ে বসে তার সঙ্গে গল্প করতুম, কেন তিনি এইভাবে এক পাশে বসে থাকেন জানতে চাইতুম। বড় মিষ্ট স্বভাবের মিষ্টভাষী লোক ছিলেন মানুষটি, আস্তে আস্তে কথা কইতেন, ছেলে মানুষের কৌতূহলে বিরক্ত বোধ করতেন না। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী তাঁর গুরু, তবে দণ্ডি থেকে গেছেন উনি নিজের ইচ্ছাতেই। এখান থেকে দূরে কোথাও গিয়ে তপস্যা করবেন এই ইচ্ছা ছিল, কিন্তু গুরুর আদেশ অনুরূপ তাই যাওয়া হয়নি, তিনিই বলেছেন এখানে থাকতে। সে যাত্রা আমরা প্রায় 4-5 মাস ছিলাম বৃন্দাবনে, নিত্যই দেখা হতো বলতে গেলে। মন্দিরটি ভালো, পূজা আরতি খুব নিষ্ঠার সঙ্গেই হতো। তারপর প্রায় 1 ঘন্টা ধরে চলত ভজন কীর্তন, সেই লোভেই আমরা বেশি যেতুম ওখানে। কিন্তু আমরা থাকতে থাকতেই এক অপ্রীতিকর ঘটনা ঘটল, যার ফলে কালিকানন্দ আর বৃন্দাবনে থাকতে রাজি হলেন না। এক ভদ্রলোক সস্ত্রীক আমাদের মতোই ওঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, শেষ পর্যন্ত ওঁর কাছে দীক্ষা নিতে চাইলেন। কালিকানন্দ বললেন, গুরুর প্রতিষ্ঠিত আশ্রম এটা, ওর অনুমতি না পেলে তো দীক্ষা দিতে পারবো না, আগে ওর অনুমতি নিন। সেই অনুমতি নিতে গিয়েই ওই বিশ্রী ব্যাপারটা ঘটল, গুরু চটে গেলেন, এটা তাঁর প্রতি উপেক্ষা অপমান বলে মনে করলেন, দীক্ষা প্রার্থীদের কটু কথা বললেন, কালিকানন্দকে আদেশ দিলেন ঋষিকেশে তাঁর যে আশ্রম আছে সেখানে গিয়ে থাকতে। এরপর আর কোনো খবর পায়নি তাঁর,
বছর দুই পরে বৃন্দাবনে গিয়ে শুনলাম 1924-এর প্রলয়ঙ্কার বন্যায় ঋষিকেশ কনখলের বহু আশ্রম ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে, সাধু মারা গেছেন অগণিত, সেই সঙ্গে এদের আশ্রম ও কালিকানন্দও নিশ্চিহ্ন হয়েছেন। অমন ভালো লোকটির এই শোচনীয় মৃত্যু ঘটল, মনটা খুবই খারাপ হয়ে গেল। আরও এমন বহু সাধুই গেছেন উত্তরকাশী প্রভৃতি অঞ্চলেও, তার মধ্যে যথার্থ সাধুও নিশ্চয়ই অনেকে ছিলেন, তাদের উপর ঈশ্বরের এই কোপ কেন পড়ল কে জানে। কিন্তু এর বহু বছর পরে 1951-52 নাগাদ একদা আবিষ্কার করলুম কালিকানন্দ সে বন্যায় মারা যাননি, তখনও পর্যন্ত বহাল তবিয়তে বেঁচে আছেন। আবিষ্কার করলুম মানে চোখেই দেখলুম, চেনা অবশ্যই কঠিন, কারণ 1923-এ যাকে দেখেছি বছর 35-36 বছরের লোক, তার সঙ্গে 28 বছর যোগ করলে দাঁড়ায় 63-64, প্রৌঢ়ও নয় বৃদ্ধই হয়েছেন। তবু যে চিনতে পারলুম তার কারণ, চেহারাটায় কিছু কিছু বদল হলেও মুখের আকৃতি, দেহের গঠন, চলন বলন অনেকটা একই থেকে গেছে। দেখা পেলুম উত্তরকাশীর উজলিতে কালভৈরব মন্দিরের একটা ছোট্ট কুঠিয়ায় এক সাধু থাকেন, বাঙালি শরীর, সত্রে ভিক্ষা করে খান। বিখ্যাত সাধু ব্রহ্মদত্তের অনুকরণে বা অনুসরণে অনেকক্ষণ ধরে গঙ্গা জলে আকণ্ঠ ডুবে থেকে ধ্যান করেন। অনেকে বলাবলি করায় কৌতূহল হয়েছিল, মধ্যাহ্নে যখন জল থেকে উঠে আসেন সেই সময় গিয়ে একদিন ধরলুম তাকে। তাও একেবারে প্রথম দেখাতেই চিনতে পারিনি, কোথায় যেন দেখেছি একে, কার সঙ্গে যেন আদল, ভাবতে ভাবতেই মনে পড়ে গেল। ততক্ষণে উনি আমার প্রণামের উত্তরে অস্ফুট কণ্ঠে শিব শিব উচ্চারণ করে অনেক দূর এগিয়ে গিয়েছেন। একরকম ছুটে গিয়েই ধরলুম তাকে, পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করলুম, মাফ করবেন, আপনি কি সেই বৃন্দাবনের স্বামী কালিকানন্দ মহারাজ? এবার তিনিও থমকে দাঁড়ালেন, ভুরু কুঁচকে তাকালেন আমার মুখের দিকে, তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, তাই ছিলাম এককালে, এখন আমি চিত স্বরূপানন্দ নামে পরিচিত, কিন্তু আপনাকে তো সে অনেক দিনের কথা হয়ে গেল, আপনার মনে থাকার কথা নয়, 1923 সালের কথা। আমরা ছিলাম গোপীনাথ ঘেরায়, মা দাদা আর আমি। সহসা বিস্মৃতি ছুটে সাধু ফুকারিয়া ওঠে, ঠিক বটে ঠিক। কবির ওই পংক্তির মতোই কালিকানন্দজি বলে উঠলেন, হ্যাঁ বাবা, মনে পড়েছে, আপনার মা আমাকে খুব স্নেহ করতেন, আপনিও কে জানে কেন আমার কাছেই এসে বসতেন, অনেক দিন ছিলেন আপনারা, তা এখানে কোথায়? আমাকে আর আপনি বলে লজ্জা দিচ্ছেন কেন? আমি এখানে ওই রামকৃষ্ণ মিশনের সাধুদের যে কুঠিয়া আছে তারই কাছে এক ধর্মশালায় উঠেছি। এই বয়সে এখানে ভালো লাগছে তোমার? না, সাধু দেখার বাতিক আছে? তা আছে, সেই বাতিকেই তো আপনাকে খুঁজে পেলাম, আপনার কুঠিয়াও দেখে এসেছি, তবে আপনি যে কালিকানন্দজি তা জানতুম না, কাছেই রামানন্দ থাকেন, তাকে দেখতে গিয়েই। চলুন না, আপনার সঙ্গে যেতে যেতেই কথা বলি, বাতাস লেগে কাঁপছেন, এতক্ষণ জলে ছিলেন, ঘরেই চলুন। গেলাম তার সঙ্গে, তার হয়তো অত ইচ্ছা ছিল না, কিন্তু ঠিক বাধা দিতেও পারলেন না। গবাকহীন ছোট্ট একটি ঘর, মাটির গাঁথুনি, মাথায় স্লেট পাথরের মতো পাতলা পাথরের চালা ছাদ, ঘরে একটি কম্বল পাতা, একটি চৌকিতে
কিছু পুঁথি আছে, একটা হরিণের ছালের আসন, একটি নারকেল মালার কমণ্ডলু, একটি ছোট্ট পেতলের বালতি, তার মধ্যে ডাল ভাত তরকারি সব একত্র করা, তারই পাশে মেঝেতে খান দুই তিন রুটি, বোধহয় কেউ ভিক্ষা সংগ্রহ করে এনে রেখে গেছে। প্রত্যহই হয়তো এমনি যায়, দোরে কোনো তালা নেই, আমরাও শেকল খুলে ঢুকলুম, চুরি যাবার মতো কোনো জিনিসই নেই, তালা কি হবে। দ্বিতীয় কোনো বহির্বাসও নজরে পড়ল না, একটা বালিশ পর্যন্ত না, শুধু ওই চৌকির ওপরই একটি সাধুর ছবি আছে বাঁধানো, সম্ভবত নতুন কোনো গুরুর, বৃন্দাবনের জটাধারী সাধু নন। আমার দৃষ্টি ওদিকে স্থির হয়ে আছে দেখে বললেন, হ্যাঁ বাবা, এটা আমার জন্মান্তর প্রকৃতপক্ষে। এখন নতুন গুরু নিতে কোনো বাধা ছিল না, ওর কৃপা পেয়েই আমি ধন্য হয়েছি, শান্তি পেয়েছি। হয়তো একদিন পরমপ্রাপ্তিও ঘটবে, না ঘটলেও কোনো দুঃখ হবে না। সে ব্যাকুলতা কি উৎকণ্ঠাও নেই, সাধনা করতে পারছি, তাকে ভাববার চেষ্টা করছি, সেই আমার সুখ, মহা আনন্দ। তখন ওর আহারের সময় বলে আর বসলুম না, সন্ধ্যা হয় হয়, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে আর কিছু খান না, তাও শুনলাম, এই একবার মাত্র খান, এক একদিন তাও হয়ে ওঠে না। সকালের রান্না ঘাটা ভাত তরকারি 10:30টায় অধিকাংশ সত্রে ভিক্ষা দেওয়া হয়, তারও অনেক আগে রান্না হয়ে থাকে, এক একদিন এলিয়ে যায় বা টোকে যায়, তবে তাতে উনি কোনো অসুবিধা বোধ করেন না। এক একদিন উপবাসে আর কি হয় তাও বলে দিলেন আমাকে। এরপরে আমি আরো দুদিন গিয়েছিলাম, বেশি দিন থাকা সম্ভব নয়, এখান থেকে ফেরার দিন ঠিক করে সেই মতো হরিদ্বার থেকে ফেরার টিকিট করতে দিয়েছি, রিজার্ভেশন নষ্ট হয়ে গেলে বিপদে পড়ব। তবে এর মধ্যেই ওর প্রবল অনিচ্ছা সত্ত্বেও চাপ দিয়ে ওর এই জন্মান্তরের ইতিহাস কিছুটা সংগ্রহ করেছি। তারপর বছরখানেক পরে সময় করে এসে খুঁজে খুঁজে আর পানিপথে ওরই দেওয়া ঠিকানা মতো বাকি পাত্রপাত্রীদেরও খুঁজে বার করেছি। তবে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ওর নবজন্মের কথা বা ওর ঠিকানা তাদের জানাবো না। উনি যে বেঁচে আছেন, বেঁচে গেছিলেন, তাও জানানো চলবে না। তা জানাতে পারিনি বলেই সবটুকু ইতিহাসও জানা যায়নি, তাই কল্পনার মশলা দিয়ে সত্যের ফাঁকটুকু ভরাতে হয়েছে। তবে এমনই যে ঘটেনি তাই বা কে বলবে, কবির মনোভূমি সত্যের চেয়েও সত্য, রবীন্দ্রনাথই তো সে সান্ত্বনা দিয়ে গেছেন, কালিকানন্দ সে বন্যায় মরেননি, ঘরের মধ্যে শুয়ে থাকলে অবশ্যই মারা যেতেন, কিন্তু ওরই সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বাইরে একটা খাটিয়া পেতে শুয়েছিলেন, তিন দিক চাপা ছোট্ট ঘরে ওর আস্তানা, সেখানে খুব শীতের দিন ছাড়া শোয়া যায় না, বাড় আসছে শোনা ছিল, ওরা ভেবেছিলেন আস্তে আস্তে জল বাড়বে গঙ্গায়, তখন অবস্থা বুঝে ওপরের দিকে কোথাও যাবার চেষ্টা করলেই হবে, কিন্তু জল এসে যে অকস্মাৎ প্রবল বেগে, পাহাড়ে ছোট নদীতে যেমন আসে তেমনই, ওপরে কোথাও ক্লাউড বার্স্টের ফলে হয়তো, কলকাতায় ভাদ্র মাসে সারাসারির মানে যেমন একটা উঁচু ঢেউয়ের সঙ্গে সঙ্গে আরো তার চেয়ে উঁচু আর একটা, তারপরে আরো, তারপরে আরো, খ্যাপা ষাঁড়ের মতো গুঁতোতে গুঁতোতে ছুটে আসে, এসব জায়গাতেও তেমনি আসে। বছর কতক আগে দিনে দুপুরে ঋষিকেশে ছোট্ট চন্দ্রভাগা নদী পার হতে গিয়ে জনাশাটেক সাধু ভেসে গিয়েছিলেন, কিন্তু গঙ্গা যমুনাতে এমন আসবে তা ওরা ভাবেননি। গভীর ঘুমের মধ্যে হঠাৎ এসে পড়েছে, ঘুম ভাঙতে ভাঙতে অনেক দূর নিয়ে গিয়ে ফেলেছে, কিছু কিছু চোবানি তো খাবেনি, কিন্তু কালিকানন্দ খুব ভালো সাঁতার জানতেন বলেই শেষ পর্যন্ত ভেসে উঠেছেন, এবং সেই কারণে
স্রোত ঠেলে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করেননি, কারণ সে প্রবল এবং ভয়ঙ্কর স্রোত ঠেলে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ওর আশা ছিল যে কিছু দূর এইভাবে গেলে একটা কিছু অবলম্বনের মতো আশ্রয় পাবেন, কারণ জল এখানে যত গভীর অপেক্ষাকৃত সমতল ক্ষেত্রে গেলে হয়তো তত আর থাকবে না। চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে উচ্চতা ও বেগ দুই কমবে। এভাবে কতদূর গিয়েছিলেন তা তিনি জানেন না। শুক্লা পঞ্চমীর চাঁদ অনেকক্ষণ অস্ত গেছে, চারিদিকে নিবিড় অন্ধকার, বন্যার বেগে জনপদের আলো অদৃশ্য হয়েছে, ঘরদোর সব ভেসে গেছে, আলো জ্বলবে কোথায়? উনিও কিছু দেখতে পাচ্ছেন না, ঘোলাঝলের দৃষ্টি অস্পষ্ট হয়ে যাচ্ছে, পরিচিত ঘরবাড়িও চিনতে পারছেন না। তবে আন্দাজে মনে হয় হরিদ্বার কনখলও ছাড়িয়ে চলে এসেছিলেন, হয়তো এরপর সমতল ভূমিতে গেলে দু একটা বড় গাছপালা অবলম্বন পেতেন, কিংবা আধটোপা ঘরবাড়ি। তবে তার আগেই একসময় একটা বড় পাথরে গিয়ে সজোরে ধাক্কা খেলেন, লাগলো মাথাতেই বেশি, ফলে অজ্ঞান হয়ে গেলেন। তবে তার আগেই এখন মনে হয় কোনো ভেসে আসা বড় গোছের ডালপালাতে জড়িয়ে গেছিলেন, তাতেই প্রাণটা রক্ষা হয়েছিল, নইলে অজ্ঞান অবস্থায় ডুবে যাওয়ারই কথা। অবশ্য এসব কিছুই উনি জানেন না, মনে নেই, কিছুই মনে ছিল না, এসব এখন মনে পড়ছে সে রাত্রের কথা। এই নবজন্মান্তরের কিছুই জানতেন না, কোনো স্মৃতিই তখন ছিল না। জ্ঞান হয়ে একটু একটু করে যা বুঝতে পেরেছিলেন চোখ খুলে দেখারও বেশ খানিকটা পরে, এক পাকা বাড়িতে, সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির একখানা ঘরে উনি শুয়ে আছেন খাটিয়ার ওপর, হয়তো সামান্য শয্যা, পাশে টুলের ওপর কি ওষুধপত্র, কে একজন ডাক্তার আর একটা টুলের ওপর বসে একটা কি ইঞ্জেকশন দিচ্ছেন। প্রথমত এটা কি ঘটনা তাই বুঝতেই যথেষ্ট সময় লেগেছিল। এ কোথায় তিনি আছেন, এরা কে, কি করছে? মনে হচ্ছে তো চিকিৎসার আয়োজন, কিন্তু কেন, কি অসুখ হয়েছে তাঁর? তার চেয়েও বড় কথা, তিনি কে, কোথা থেকে এখানে এলেন, কেন এলেন, এরা কে, এটা বোঝার আগে নিজের পরিচয় ও অবস্থান এবং যে ঘটনা পরম্পরায় অসুস্থ এখানে এসেছেন সেটা জানা দরকার। না, কিছুই মনে পড়ছে না, সবটাই ঝাপসা নয়, একেবারে অন্ধকার। কিছুক্ষণ বোঝার জানবার চেষ্টা করে ক্লান্ত হয়ে চোখ বুঝলেন। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে বলে গেলেন, হিন্দিতে বললেন, বিশেষ উর্দু মেশানো হিন্দুস্থানি বলেই আরো বোঝার সুবিধা হলো। এইবার জ্ঞান আসছে একটু একটু করে, মনে হয় আজকের মধ্যেই পুরো জ্ঞান এসে যাবে। তবে সাবধান, ওঠবার বা মাথার ব্যান্ডেজ খোলার না চেষ্টা করে, আজও লিকুইড পথ্যই চলবে, কাল আমি এসে দেখে তবে অন্য পথ্যের ব্যবস্থা করব। কোথায় যেন রূপোর টাকা হস্ত বিনিময়ের শব্দ হলো, ডাক্তার চলে গেলেন বোধহয়। আবার যখন চোখ খুললেন উনি, দেখলেন একটি বৃদ্ধ হিন্দুস্থানি ভদ্রলোক, উজ্জ্বল গৌরবর্ণ, শুভ্র কেশ, প্রশান্ত হাসি হাসি মুখ, পাকা আমের সঙ্গে সে চেহারা তুলনা দেওয়া হয় সেই ধরনের চেহারা, ঝুঁকে পড়ে দেখছেন। ওকে চোখ চাইতে দেখে সোজা হয়ে হাত তুলে কাকে যেন প্রণাম করলেন, বললেন, জয় রামজি কি, জয় গঙ্গা মায়ে কি, আব তো ফিন হোশ চলা আয়া, এ যমুনা কি মাই, আও আও দেখো তোমারা লেকা কা হোশ আ গিয়া। সে শব্দে
একটি বৃদ্ধাও ছুটে এলেন ঘরের মধ্যে। এরও পাকা চুল, উজ্জ্বল গায়ের রং, চোখমুখও কাটা কাটা, বয়সকালে যে সুন্দরী ছিলেন তাতে সন্দেহ নেই। তিনিও ঝুঁকে পড়ে গঙ্গা মেয়েকে ধন্যবাদ দিলেন। তারপর পাশে বসে পড়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, বোধহয় আনন্দে এবং গঙ্গা মায়ের কাছে কৃতজ্ঞতায়। দুচোখ বেয়ে জল ঝরতে লাগল। নিজের পরিচয় না পেলেও এদের পরিচয় পেলেন কালিকানন্দ। পরিচয় এবং কিছুটা ইতিহাস এদের দিককার। তার ইতিহাস তখনও শূন্য, অন্ধকার। এরা ওর নাম দিয়েছেন মাতা প্রসাদ, গঙ্গামায়ের প্রসাদ বলেই এই নাম দিয়েছেন এরা। প্রথমটা পরিচয় জানতে চেয়েছিলেন বই কি, অনেক জিজ্ঞাসাবাদও করেছিলেন। প্রথম প্রথম খুব বেশি নয়, পরে শরীর আরো সুস্থ সবল হয়ে উঠতে অনেক রকম চেষ্টা করেছিলেন স্মৃতি ফিরিয়ে এনে পরিচয় জানতে। নিজেরাও কিছু কিছু তথ্য জুগিয়ে দিয়েছিলেন যাতে বিস্মৃতি বিহ্বলতাটা কেটে যায়। না, কোনো কাপড় জামা ছিল না দেহে, শোনা গেছে একটি কৌপিন মাত্র ছিল, তার রংটা হয়তো গেরুয়া। হয়তো বলার অর্থ ঘোলা গৈরিক বর্ণের বন্যার জল, তাতে সাদা কাপড়ও গেরুয়া দেখায়। এ বৃদ্ধ ভদ্রলোকের নাম পণ্ডিত রুক্মিণীনাথ শর্মা, কাশ্মীরি ব্রাহ্মণ, বিজনোরে বাস করতেন, জমি জায়গা ছিল, গরু ভৈঁস নিয়ে বেশ স্বচ্ছন্দেই চলে যেত। একটিমাত্র ছেলে ছিল রঘুগড়, জোয়ান ছেলে, বিয়েও করেছিল, একটি বাচ্চা তার স্ত্রীর গর্ভে কোথায় হারিয়ে যায়। টনকপুরে তার কি বন্ধু থাকত, চাকরি উপলক্ষে গিয়েছিল, তার অসুখ শুনে রওনা হয়ে যায়, কিন্তু টনকপুরে পৌঁছয়নি। শেষ তাকে দেখা গেছে নাজিবাবাদ স্টেশনে, তারপর কোথায় গেছে কেউ জানে না। কোথাও কোনো দুর্ঘটনায় মারা গেছে, কিংবা কোনো খুনে লুটেরের হাতে পড়েছে, কিংবা সাধু হয়ে চলে গেছে, তার কোনো খবরই পাওয়া যায়নি। আর সে গেছে তখন তার 25 বছর বয়স, আজ থাকলে এ মাতা প্রসাদের বয়সই হতো। চেহারার সঙ্গে খুব সাদৃশ্য আছে, সে তখন খুব গৌরবর্ণ ছিল। মাতা প্রসাদের রং হয়তো এককালে উজ্জ্বলই ছিল, এখন একটু তামাটে, রোদ পোড়া হয়ে গেছে। হয়তো রঘুবর থাকলে তারও এমনি রং দাঁড়াতো। রঘুবরের মায়ের ধারণা, তার হারানিধি এমনি অভাবনীয়ভাবে ফিরে এসেছে তার কাছে। তার বুক ফাটা কান্নাতেই গঙ্গামায়ের আসন টলেছে, তিনি বন্যার জলে ভাসিয়ে এনে দিয়েছেন ওর কোলে। তাছাড়া আর কী বা বলা যায়, যে নাজিবাবাদের ছেলে হারিয়েছিল সেইখানেই তো পেলেন। তারা কিছুদিন ধরে গঙ্গার তীরে তীরে ঘুরছেন, নাজিবাবাদ ভালো লাগেনি। হরিদ্বারেও বাস করার খুব অসুবিধা, তাই লুকসার আর নাজিবাবাদের মাঝামাঝি বেশ খানিকটা জায়গা কিনে এখানেই ছোটখাটো একটা বাড়ি করেছেন। সামান্য একটু চাষবাসও হয়, বেশিরভাগই সবজি আর ফল, যা জনা দুই মজুর দিয়েই করানো যায়, তাতেই ওদের বেশ চলে যায়। দুটো গরু আছে, দুধ খান তারা, কিছু বিক্রিও হয়। এছাড়া বিজনোরের সম্পত্তি বিক্রি করে কিছু টাকাও পেয়েছেন, তার অর্ধেকটা পুত্রবধূ আর নাতির নামে জমা করে দিয়েছেন, বাকি অর্ধেকটা রেখেছেন মেয়ে যমুনার নামে। যমুনার বয়স এখন প্রায় 17, এদের হিসেবে বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু ছেলে গেছে, মেয়ে পরের বাড়ি চলে গেলে বাঁচবেন কি করে, এই ভেবেই পরিমসি করছেন। বন্যার ঠিক আগে ওরা হরিদ্বারে গিয়েছিলেন পিতৃপক্ষের শেষ তর্পণ করতে, তারপরও কদিন থাকার ইচ্ছা ছিল, নবরাত্রি কাটিয়ে আসবেন ভেবেছিলেন। এমন সময় বন্যার খবর এলো, মেয়ে বউকে রেখে এসেছেন বাড়িতে, তাড়াতাড়ি ফিরলেন, কিন্তু ফিরেও নিশ্চিন্ত হতে পারলেন না। যেভাবে গঙ্গার জল বাড়ছে তাতে সব এলাকাও ডুববে, তাদের একতলা নিচু বাড়ি, কোনো নিরাপত্তাই নেই। অনেকেই নাজিবাবাদে গিয়ে আশ্রয় নিচ্ছে শুনে তার গরুগুলোকে মাসির সঙ্গে পাহাড়ে পাঠিয়ে দিয়ে
নাজি বাবা চলে এসেছিলেন, আর অন্য কোথাও না আশ্রয় পেয়ে স্টেশনেই কোনো মতে এক পাশে একটু জায়গা করে নিয়েছিলেন। সপ্তমীর দিন খবর পাওয়া গেল কনখল ঋষিকেশের অঞ্চলের বহু সাধু ও দরিদ্র লোক যারা গঙ্গার ধারে সামান্য কুটির বানিয়ে থাকত তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কত যে লোক মরেছে তার ঠিক নেই, বিশেষ সাধু মহাত্মারাই মরেছেন বেশিরভাগ। অনেক বিচিত্র দৃশ্য চোখে পড়েছে লোকের, কুটিরের চালা ভেসে যাচ্ছে তাতে একই সঙ্গে মানুষ আর বাছুর কুকুর আশ্রয় নিয়েছে, হয়তো সাপখোপও সেই সঙ্গে উঠে বসেছে, তবে তাদেরও বাঁচানো সম্ভব হচ্ছে না। জলের যে প্রচণ্ড স্রোত ভৈরব গতি, কার সাধ্য সাঁতরে যায়? কোনো মোটর লঞ্চ বা স্টিম লঞ্চ থাকলেও চেষ্টা করা যেত, সে এখানে কোথায়? তবে রাখে হরি মারে কে, এর মধ্যে একটা প্রত্যক্ষ প্রমাণের খবর সে দুঃখের ও হতাশার মধ্যেও ভয়ার্ত গৃহহারা নরনারীদের একটু উত্তেজনার খোরাক জোগাল। একটা বড় পিপুল গাছ নাকি জলের তোরে উপরে ভেসে যাচ্ছিল, তারই ডালপালায় কে একটা মানুষ জড়িয়ে গিয়ে ভেসে এসছে, আর গাছটা যেন লোকটাকে বাঁচাতেই সোজা না গিয়ে এদিকে কম জলে এসে গিয়ে এক জায়গায় আটকে গেছে। তবে লোকটার মাথায় ভীষণ চোট লেগেছে কোথাও, তাই প্রাণটা থাকলেও অজ্ঞান হয়ে আছে, আর যা অবস্থা বোধহয় বাঁচবেও না। খুব একটা দেখভাল করলে হয়তো বাঁচত, কিন্তু এই আতান্তরের মধ্যে কে অত কাণ্ড করবে? সরকারি ডাক্তাররা নাইবার খাবার সময় পাচ্ছেন না, তারা সংখ্যায় অতি অল্প, ওষুধপত্র ও অন্যান্য সরঞ্জামও সামান্য। এরকম কাণ্ড ঘটবে এই ছোট্ট জায়গায়, এতগুলো লোক এসে পড়বে তা কে জানত? কৌতূহলবশতই যমুনার মা দেখতে গিয়েছিলেন অন্য দু চারজনের সঙ্গে, কিন্তু লোকটাকে দেখা মাত্র কেঁদে হেসে চেঁচিয়ে সে এক কাণ্ড বাঁধিয়ে বসলেন। তার ছেলে? হ্যাঁ, তারই ছেলে, তার কোলে ফিরে এসছে। রুক্মিণীনাথও খবর পেয়ে ছুটে এলেন। তিনি নিঃসন্দেহ না হলেও যমুনার মার এই ব্যাপারটা দেখে সে কথা বলতে পারলেন না, দু একজনের সাহায্যে স্টেশনে নিয়ে এলেন এবং একজন যে বেসরকারি ডাক্তার কাছে ছিলেন তাকে ভিজিট দিয়ে ডেকে আনলেন। এমনিই তো অপরিচিত লোক, আত্মীয় বান্ধবহীন, এখানে কেই বা সেবা করবে? কতটুকুই বা চিকিৎসা সম্ভব হবে? তাই পুলিশ বা সরকারি ডাক্তাররাও কোনো বাধা দিলেন না, বরং যেন বেঁচে গেলেন। স্টেশনে এমন রোগী চিকিৎসা হয় না, তাই রঘুবরের বাবা খোঁজ করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে দুটো ঘর কেরায়াতে নিলেন। আশ্রয় প্রার্থী অনেক, কিন্তু টাকা দিয়ে বাড়ি নেবার মতো লোক নেই। বাড়িওয়ালা যা সামান্য পেলেন তা তো পেলেনি, জবরদখলেরও ভয় রইল না। এই ভেবে বেশ যে আগ্রহে ভাড়া দিলেন তাই নয়, নিজে গিয়ে হেফাজত করে মাল মানুষ সব নিয়ে তুললেন। সেই থেকে এখানেই আছেন ওরা, ডাক্তার যথেষ্ট চেষ্টা করছেন একদিন, কিন্তু আশা খুব একটা দিতে পারেননি। কেবল রঘুবরের মা বলছেন, না, মাতাজি যখন কৃপা করে আনিয়ে দিয়েছেন তখন বাঁচিয়েও দেবেন, দেখে নিও তোমরা। যেন তার বিশ্বাসেই গঙ্গামায়ের করুণা হলো। 11 দিন পরে লোকটি চোখ খুলল, সে চোখে কৌতূহল ও জিজ্ঞাসার চিহ্ন ফুটে উঠল ক্রমশ, কিন্তু ফিরে এলো না স্মৃতির কোনো লক্ষণ। আমি কোথায়? এ প্রশ্ন তো প্রথম। কি করে এলুম? আপনারা কারা? কেমন করে পেলেন? এ জায়গাটা কি? এসব ক্রমশ। কিন্তু তুমি কে, কোথায় থাকতে, কি করে এ গাছের সঙ্গে জড়িয়ে গেলে, মাথায় চোট লাগলো কি করে? এ প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না মাতা প্রসাদ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু, ভাবার চেষ্টা করে, মনে করতে না পেরে যে কষ্ট হয় সেটাও বোঝা যায় মুখ দেখে।
বিশেষ দৃষ্টি, কিন্তু তবু মনে পড়ে না। সাধু কি গৃহী, কি কাজ করত, বিবাহিত কিনা, ছেলে মেয়ে হয়েছিল কিনা, এরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন করেন, যাতে স্মৃতি তার সূত্র খুঁজে পায়। যেন মনে হয় কিছুদূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছুদূর গিয়ে একটা নিরেট নিরন্ধ্র দেওয়ালে যেন ধাক্কা খেয়ে ফিরে আসে। এদের যে ডাক্তারটি, তিনি স্পষ্ট স্বীকার করলেন, এমন কেস তার হাতে এর আগে আর আসেনি। মাথার ঘা ক্রমশ সেরে উঠছে, হাড়টার কোথাও ভেঙেছে বলেও মনে হয় না, অথচ এমন স্মৃতি নষ্ট হলো কেন? তিনিও তো সাধ্যমতো চেষ্টা করেন, মনে করাতে নানা রকম বৃত্তির কথা, মনে করাতে চেষ্টা করেন কোনো দোকানের কথা মনে পড়ছে কিনা, মুদির দোকান, মশলার দোকান, কাপড়ের দোকান, জুতোর, চা, জলখাবার, মিঠাই, সব রকমের কথাই বললেন ঘুরিয়ে ফিরিয়ে। কোনো দোকানে কিভাবে জিনিসপত্র সাজানো থাকে তাও মনে করাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত ভুজাওয়ালার দোকানের কথাও পারলেন, কিন্তু মাতাপ্রসাদের চোখ থেকে বিহ্বলতা কাটল না কিছুতেই। শেষে ডাক্তার উপদেশ দিলেন বোম্বাই কি কলকাতায় নিয়ে গিয়ে মেডিকেল কলেজে দেখাতে। সে সামর্থ্য এদের ছিল না, ইচ্ছাও না, বিশেষ করে মায়ের মস্ত বড় সান্ত্বনা গঙ্গামাই তার হারানিধিকে পাইয়ে দিয়েছে, এ ব্যবস্থাও তিনিই করবেন। তাছাড়া স্মৃতি ফিরে এলেই যদি পাখি আবার পালায়, বরং এখানে কিছুদিন থাক, মন বসুক, বাচ্চাটা হয়েছে তার উপর মায়া পড়ুক, তখন স্মৃতি ফিরে আসুক, তাতে ক্ষতি নেই। আর একেবারে না আসে সেও ভালো একরকম, তার ছেলে হয়ে ঘরে থাক। এ কবছর কোথায় ছিল, কি করেছে, তা নাই বা জানলেন তারা, ওরই বা মনে পড়ে লাভ কি, ওদের কোনো কাজে লাগবে না, ওদের দুঃখের কাল সেটা। কিছুদিন পর ওরা জল সরতে নিজেদের বাড়ি ফিরে গেলেন। মাতাপ্রসাদের মা যত নিশ্চিন্ত, রুক্মিণী তত নিশ্চিন্ত হতে পারছেন কই। পুত্র স্নেহে ও আগ্রহে মায়ের দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেছে, অথবা ইচ্ছা করেই তিনি চোখ বুজে থাকছেন, দেহের বিশেষ চিহ্নগুলো মেলাতে চেষ্টা করছেন না। বাপ মা যারা জন্ম থেকে কোলে করেছেন, বুকে করেছেন, তাদের সব চিহ্নই জানা আছে অবশ্য, অত্যন্ত চেষ্টা করলে মনে পড়বে। কানের কাছে একটা ছোট্ট আঁচিল ছিল, ঈষৎ লালচে আঁচিল, তবে সে আর নেই, সেটাও ওই চোটে কেটে গেছে, সেখানে একটা ক্ষত চিহ্ন। শুধু তা থেকে আঁচিল প্রমাণ হয় না, কথা বলার সময় ঠোঁট দুটো একদিকে বিশেষ ভঙ্গিতে ঈষৎ বেঁকে যেত, ঠিক তেমন না হলেও এরও একটু সেরকম বাঁকে, এমন একটা খুব স্পষ্ট এবং দৃষ্টিকটু ছিল না, সেটা বাপ মা বা স্ত্রী ছাড়া কারোর অত লক্ষ্য করার কথা নয়। স্ত্রীও বলল যেন কতটা সেই রকমই। আর একটা চিহ্ন স্ত্রীর জানা ছিল, পুরুষাঙ্গের ওপর একটা তিল। লজ্জায় সে কথাটা শাশুড়ির কাছে বলতে পারল না, ওদের অত মনে নেই। আসলে আরও সে কথা মনে করবার চেষ্টা করল না বোধ হয়, এই জন্যে এ লোকটি যে তার সেই স্বামী সে সম্বন্ধে যথেষ্ট সন্দেহ থাকলেও শাশুড়ির বিশ্বাসটাকে সে বাধা দিতে চায় না। তার জীবনটা তো এই বয়সেই নষ্ট হতে বসেছে, যদি ডোবা নৌকো একটা কুল পায় তো মন্দ কি, শ্বশুর শাশুড়ি যদি ছেঁড়ামালা আবার গেঁথে দেন কারুর কিছু বলবার থাকবে না, কেউ যদি কানাকানি করে করুক না, করতে করতে দিন কতক পর আপনিই চুপ করে যাবে, এক ঘরে করবে তা বোধ হয় পারবে না, এদিকেও যেমন প্রত্যক্ষ প্রমাণ নাই ওদিকেও তেমনি নেই, আর সে যা হয় করুক, ওর জীবনের নৌকো কি তারা কুলে ফেরাবে কেউ, ওর জীবনটা যে নষ্ট হতে বসেছে তার জন্য কি কারো খাওয়া দাওয়া আমোদ আহ্লাদে এতটুকু ত্রুটি ঘটছে? ঠিক এইভাবেই সে হিসাব করেছিল কিনা সরস্বতী, সেটা মাতাপ্রসাদের বা আমাদের অনুমান, তবে সে প্রচুর ঘুঙাট দিয়েও
অর্থাৎ মুখ খুলে দাম্পত্য আলাপের মতো সোজাসুজি কথাবার্তা বা গল্প না করেও নিটোল সেবা শুশ্রূষা করতে লাগলো। বস্তুত সেই করত। মাতাপ্রসাদের মার ঠিক অনেক বয়স না হলেও ছেলে হারাবার পর মানসিক দুঃখে যেন বুড়িয়ে গেছিলেন। যত সাধ ছিল তত সাধ্য ছিল না, বোধহয় সরস্বতী সব করত, একটু বেশি রকমই করত হয়তো। এতটাই কি সেবা করে স্ত্রীরা কে জানে। কালিকানন্দের তো অভিজ্ঞতা নেই কোনো, অভিজ্ঞতা যে নেই তাও তো জানেন না। সন্ন্যাস জীবনেও তিনি তার গুরুর মতো গৃহস্থদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেশেননি। আশ্রমের শিষ্যরা আস্ত সপরিবারে এই পর্যন্ত দেখেছেন, কারো গৃহস্থ জীবনের মধ্যে প্রবেশ করেননি, বরাবরই দূরে দূরে থেকেছেন। ওরা কেউই তার সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করেননি। বাল্য জীবনটা কেটেছে রুগ্ন মা আর এক বৃদ্ধা মাসির কাছে, যত্ন পাবার কথা নয়, পাননি। তাই এই যত্নের সবটাই অভিনব লাগে, ভালো লাগে। সুন্দরী নয় সরস্বতী, তবে সুশ্রী, গৌরাঙ্গী সুগঠিত দেহ, মুখখানিতে যৌন আকর্ষণ কতটা আছে কে জানে, স্নেহ মাধুর্য আছে। তা একাধবার ঘোমটা সরে যাওয়ার ফাঁকে চোখে পড়েছে। এত নিখুঁতভাবে এমন সেবা যে মানুষ মানুষকে করতে পারে তা উনি এই প্রথম দেখলেন এবং মুগ্ধ হলেন। এমনও মনে হতে লাগলো যদি এদের কথাই সত্য হয়, উনি এই সুশ্রী সেবাময়ী মধুর স্বভাবা স্ত্রী ছেড়ে পালিয়েছিলেন কি করে। কালিকানন্দ চিরদিনই পশ্চিমে মানুষ, হিন্দি কথাটাতেও কোনো অসুবিধা হয় না। এটা যে ওর ভাষা নয় তা ওরও মনে আসে না, এরাও উনি যে বাঙালি তা সন্দেহ করেন না। উভয়ের এই আসক্তি বা প্রীতি লক্ষ্য করে যমুনার মা মাঝে মাঝে স্বামীকে বলেন, ওদের এবার একসঙ্গে শোয়ার ব্যবস্থা করো না, আর বাধা কিসের। রুক্মিণীনাথ রাজি হন না, বলেন, 16 আনা প্রমাণ পাওয়া দরকার, এই একটা বংশের সম্মানের প্রশ্ন। বিধবা হয়ে গেছে বৌমা নিশ্চিত জানলে আবার বিয়ে দিতুম, তাতে কথা উঠত না, কিন্তু এখনো 12 বছর কাটেনি, তাও তো দিতে পারছি না। ক্ষুণ্ণ হন মাতাপ্রসাদের মা, তবে প্রবল কোনো বাধাও দিতে পারেন না। কে জানে, হয়তো তার ওপরে কোথাও একটা ছোট সংশয় আছে, হয়তো সেটা মাথা তোলার পথ বন্ধ করতেই তিনি অন্য কোনো ব্যবস্থা পাকাপাকি করতে চাইছেন। হয়তো একসময় রুক্মিণীনাথের আপত্তিও ক্ষীণ হয়ে আসত, সংসারের ভার উপযুক্ত ছেলের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হওয়ার ইচ্ছা কি তাঁরও নেই। কিন্তু আবার একটা আঘাত, এবার ঝড় এলো অন্য দিক থেকে, প্রবল ঝড়, ঘূর্ণাবর্তা বলাই হয়তো উচিত। আসলে সুখী হওয়া নিশ্চিন্ত হওয়া বিধাতা ওদের ভাগ্যে লেখেননি, সে ঝড় এদেরই মেয়ে যমুনা। যমুনা একেবারে শ্যামাঙ্গী না হলেও এদের তুলনায় তার রং অনেক নিরেশ, যমুনা নাম সেই জন্যই হয়তো রেখেছিলেন। কিন্তু বর্ণের ন্যূনতা অবয়ব ও লাবণ্যে পুষিয়ে দিয়েছিল। এমন লাবণ্যবতী মেয়ে সচরাচর চোখে পড়ে না। পূর্ণ যৌবনের বয়স না এলেও দেহে পূর্ণ জোয়ার এসে গেছিল অনেক আগেই। তার চেয়েও যেটা বড় কথা, প্রাণচঞ্চলতা, প্রাণচ্ছলতা। এ মেয়ে যেখানে গিয়ে দাঁড়ায় সমস্ত দুঃখ দুশ্চিন্তা ভবিষ্যতের ভাবনা বর্তমানের সমস্যা যেন ভেসে উড়ে চলে যায়। মনে হয় জীবনে হাসি খুশি ঠাট্টা তামাশা শখ শৌখিনতা ছাড়া আর কিছুই নেই। মাতাপ্রসাদও ওকে দেখেছেন, বুঝি কিছুটা মুগ্ধ হয়েছেন। মুগ্ধ হয়েছেন মানে আর কিছু বোঝেননি। ভালো লাগে, ওকে দেখলে অকারণেই আনন্দ হয়, এটা বুঝেছেন। সরস্বতী সম্বন্ধে যে আকর্ষণ সেটা অনভ্যস্ত অজ্ঞাত অভিজ্ঞতার, সেবা ও যত্নের।
যমুনাতে অন্য আকর্ষণ, অন্য রকমের বিষয়। প্রথম প্রথম যখন মাতা প্রসাদ অজ্ঞান, তখন তো যমুনার এ ঘরে আসবার কোনো প্রশ্নই ছিল না। পরে অল্প স্বল্প করে জ্ঞান হয়েছে যখন, তখনও ঈষৎ কৌতূহলী হয়ে মধ্যে মধ্যে বিছানার পাশে এসে দাঁড়াতো। এই পর্যন্ত মা যে এমন জোর করে বলছেন এই তার হারানিধি, কোন সাদৃশ্য দেখে বলছেন সেটাই দেখার জন্য বেশ আগ্রহ তার। তবে তখনও মাথায় ব্যান্ডেজ, তখনও ওটা হাঁটা বারণ, কথাও মাতা প্রসাদ বিশেষ বলতে চায় না, ওর তত ভালো লাগতো না। অসুখ বিসুখের আবহাওয়া ওর কখনোই ভালো লাগে না। সেবার কাজটা ভাবেই ভালো বোঝে, ওই করুক। স্বাভাবিক কৃত্যগুলো মা করেন, কখনো বাবা করেন, সেবার বাকি কাজই করে সরস্বতী। কিন্তু একটু একটু করে যখন উঠে বসলো মাতা প্রসাদ, কাটা ঘা শুকিয়ে গেল, চুল বড় হয়ে তার কুৎসিত দাগগুলোও ঢেকে দিল, দৃষ্টিতে ফিরে এলো আগ্রহ আর কৌতূহল, দেখার আগ্রহ, জানবার কৌতূহল, তার একটিমাত্র অর্থ হয় ঈর্ষা। এসব ওই মনোভাবেরই লক্ষণ। এবার যমুনার ভালো লাগে, সেও এই লোকটা সম্বন্ধে সচেতন হয়ে ওঠে, আস্তে কথা বলে, শান্ত স্বভাবের মানুষ, কিন্তু রসিকতা করলে বোঝে, খোঁচা মারলে পাল্টা খোঁচা দিতে পারে। প্রথম বয়স আর নেই লোকটার, তবু এর চেয়ে কম বয়সের আর কাকে পাচ্ছে হাতের কাছে? এতদিন পরে হাতের কাছে বলতে গেলে এই প্রথম একটা পুরুষকে পেল। হ্যাঁ, পুরুষই, ভাই নয়। ভাই যে নয় সে সম্বন্ধে যমুনার মনে অন্তত কোনো সন্দেহ ছিল না। ভাইকে সে অনেকদিন দেখেনি সত্য কথা। ভাই যখন চলে গেছে, যমুনা তখন ছোট্ট, সেই সময়ের কথা মনে থাকলেও তো খুঁটিনাটি কথা মনে নেই। আর নিজের ভাই এক বাড়িতে থাকে, কে কবে সে ভাইয়ের চেহারার এত খুঁটিনাটি লক্ষ্য করে বা মনে করে রাখে? মা বাবা মুখে যাই বলুক, তারাও যে নিশ্চিত বিশ্বাস করেন তা নয়, তাহলে সোজাসুজি সেটা বলেন না কেন লোকজন ডেকে? ভাবিকেই বা ওর ঘরে থাকার ব্যবস্থা করেন না কেন? না, ওসব কিছু নয়, এমন গল্পই শোনা যায়, আষাঢ়ে গল্প। কারো হারানো ছেলে এমন বান ভাসিয়ে ফিরে আসে সত্যি সত্যি? ঈশ্বর এনে দেন, কে কবে দেখেছে? ওই যারা এসে গল্প করে, কেউ তার চাচেরা বোনের ফুফাতো শাশুড়ির কাছে শুনেছে, তিনি আবার শুনেছেন তার একজনের কাছে। হ্যাঁ, ঝুট, সব ঝুট। না, পুরুষ একজন, তাই ভাবাই ভালো। প্রথম একটা পুরুষ হলো জীবনে। এর আগে বিজনোরে ওর পাঠশালা যেসব বন্ধু ছিল, তাদের দাদারা এতদিনে নিশ্চয়ই বড় হয়েছে, যুবক হয়েছে, তাদের কাছে থাকলে, আশা দেওয়া থাকলে পুরুষ সম্বন্ধে এত আগ্রহ অভিপ্সা থাকতো না। সেখান থেকে পেরিয়ে কত জায়গায় ঘোরা, তারপর এখানে এসে থাকা, লেখাপড়াও হলো না। লেখাপড়ার সূত্র ধরে যে বাইরের লোকের সঙ্গে পরিচয় ঘটে, তারও কোনো সুযোগ মিলল না। এ লোকটা সম্বন্ধে সেই কারণেই ওর এত কৌতূহল, লোকটাকে জানবার, তার ভেতরটা বুঝবার, তাই এত আগ্রহ। লেখাপড়া জানে কি না তা এখনই বোঝা যাচ্ছে না, তবে কথাবার্তায় তো মনে হয় বিশেষ ভদ্রলোক। স্মৃতি ফিরে আসবে, এক এক সময় মনে হয় যেন কি একটা খেই মনের খুব কাছে এসে গেছে। সে সময়টায় কেমন যেন পাগলের মতো হয়ে ওঠে, সেটা ধরতে চেষ্টা করে, আবার শূন্য হয়ে যায়, হতাশায় ভেঙে পড়ে। এভাবেই হঠাৎ একদিন আচমকা এসে যাবে পূর্বজন্মের সব স্মৃতি। তখন হয়তো দেখা যাবে উকিল ছিল লোকটা, কি ডাক্তার, কি সরকারি দপ্তরের বড় অফিসার, লেখাপড়া জানে, বাড়িঘর আছে, আত্মীয় স্বজন। ভাবতে ভাবতে মনে পড়ে যায় হয়তো স্ত্রী পুত্রও আছে। সেটা ভালো লাগে না ভাবতে, তখন মনে হয় স্মৃতি না ফেরাই ভালো। দেখতে খুব ভালো নয়, তবে খারাপই বা কি।
হয়তো ব্যায়াম করতো এককালে, বুকের ছাতি আর হাতের গুলির গঠন ভালো, দাঁত ভালো, সাজানো ঝকঝক করছে, হাসলে মিষ্টি দেখায়। ঠিক এমন হিসেব করে যে আকৃষ্ট হয়েছে তা নয়, তবে আকৃষ্ট হয়েছে। পরে তার কারণ আর কৈফিয়ত গড়ে তুলেছে মনের মধ্যে। আরো আকর্ষণের কারণ সেটাও তো ভাবেনি, পরবর্তীকালে ভেবে দেখেছে, স্বীকারও করেছে সরস্বতী সম্বন্ধে মাতাপ্রসাদের সকৃতজ্ঞ আকর্ষণ। সেটা প্রচ্ছন্ন থাকার কথা, কিন্তু যমুনা ও যমুনার মার কাছে প্রচ্ছন্ন থাকবে কেন? এসব জিনিস মেয়েদের চোখে চাপা থাকে না। এটা যেন সম্পূর্ণ অকারণে যমুনার কাছে স্পর্ধা বলে মনে হয়েছে। সে থাকতে সরস্বতীর থেকে কম বয়সী বেশি লাবণ্যবতী কুমারী সরস্বতীর দিকে আকৃষ্ট হবে কেন লোকটা? আর সরস্বতী বা ওর ওপর টেক্কা মারবে কিসের জন্য? তাই সে সর্বপ্রযত্নে যাকে বলে সরস্বতীর দিক থেকে ওর দিকে মাতাপ্রসাদের আকর্ষণকে আকৃষ্ট করতে উঠে পড়ে লাগে। সেটা মাতাপ্রসাদের স্বাভাবিক যৌবন তৃষ্ণাকেই যেন বাড়িয়ে দেয়। একদিন রাত্রে খাওয়ার পর মশারি গুঁজে দিতে ঘরে এসেছিল সরস্বতী। হ্যারিকেনটা বাইরে ছিল, গোয়ালের কাজ সারা হয়নি, যে লোকটা করে সে মাঠে গেছে প্রাকৃতিক কাজ সারতে, ফিরে এসে গোয়ালে ধোঁয়া দিয়ে টিনের দরজা বন্ধ করবে। সেজন্য বাগানের দিকে দৌড়ও খোলা ছিল, আলোটা দরকার। শ্বশুর শুয়ে পড়েছেন, শাশুড়ি নাতিকে নিয়ে শুয়েছেন, যমুনা ওর সঙ্গে শুই, সে একটা প্রদীপের আলোয় বই পড়ছে, কিসের বই, কোথা থেকে চেয়ে এনেছে। নির্জন নির্ভীত অবসর, অনেকদিন পর এমন একান্তে পাওয়া, সরস্বতীর রক্তে তো ধুলা লাগবেই। স্বামী কিনা সে সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দেহ না হলেও সে স্বামীর মতোই সেবা করছে। অনেক দুঃখ পার হয়ে এসেছে তার হারানিধি, শুধু যদি লোকটা আগের কথা একটু মনে করতে পারত, যদি চিনতে পারত, তাহলে সে বুকের রক্ত দিয়ে পুজো দিত গঙ্গামাইকে। কিন্তু ইচ্ছা যেখানে প্রবল সেখানে দ্বিধা সংকোচ সংস্কারের বাঁধ বেশি দিন থাকে না। মশারি টাঙাতে গিয়ে হাত থেকে কোণের দড়ি খসে পড়ে, সেটা তোলার চেষ্টায় সবটাই উঠে যায়। অল্প হেঁট হয়ে অল্প আলোতে দেখার চেষ্টা করে মাতাপ্রসাদ জেগে আছে কিনা। মাতাপ্রসাদ শুধু জেগে ছিল না, চেয়েই ছিল। তারও রক্তে এ কি উত্তলতা জেগেছে সে ঠিক বুঝতে পারছে না। পূর্বজন্মের, পূর্বজন্ম ছাড়া কি কথা মনে পড়লেও এদের আচারে আচরণে পাঁচজনের কথাবার্তায় সংসারের রীতিনীতি নিয়মকানুন অনেকটা বুঝে নিয়েছে। কিন্তু স্ত্রী পুরুষের এই আকর্ষণ অপরের কথা থেকে বোঝা যায় না। অন্তরঙ্গ সমবয়সী বন্ধু ছাড়াও সেও তরুণ বয়সের বন্ধু হওয়া দরকার। কাজেই এই চাঞ্চল্য অস্থিরতা যেন একটা দৈহিক যন্ত্রণা কিসের? আবৃত গোপন দেহাংশের পরিবর্তন কেন ঠিক বুঝে না। তার এই সেবারত নিরন্তর কর্মরত শান্ত সহ্যশীলা স্নেহময়ী মেয়েটিকে খুব ভালো লাগে। সে এলে মনে হয় বুকের রক্ত অজানা আনন্দে হয়তো বা কি একটা অজ্ঞাত আশায় ছলাৎ করে ওঠে। কিন্তু আজকের এই অনুভূতি অন্যরকম, অন্য কিছু। মনে হয় সমস্ত দেহে আগুন জ্বলছে, সে একটা কিছু অঘটন না ঘটিয়ে থাকতে পারবে না। সে সবলে টেনে নেয় সরস্বতীকে। সরস্বতী প্রস্তুত ছিল না, সামলাতে পারল না, বাধা দিতেও না, একেবারে মাতাপ্রসাদের বুকের উপর এসে পড়ল। মাতাপ্রসাদ সবলে সবেগে জড়িয়ে ধরলকে, কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না, তবু প্রকৃতি বা দেহ তার কাজ করে গেল। সে সরস্বতীর ঠোঁট দুটির ওপর নিজের ঠোঁট চেপে ধরে যেন ঘষতে লাগল। বাধা দেবার সুযোগ ছিল না, কিন্তু ইচ্ছাই কি ছিল? না, তাও ছিল না। বরং
যেন এই কমাস ধরে এই মুহূর্তটিরই প্রতীক্ষা করছিল। সম্পূর্ণ আত্মসমর্পণে করতে চায় সে, সে তো করবেই, তবু করা হলো না, করা গেল না। মাতাপ্রসাদের অভিজ্ঞতা নাই, সরস্বতীর আছে। স্বামীর দেহের গোমরণতম অংশের আকৃতি ও প্রকৃতি স্ত্রীর অজানা থাকবে কেন? লোভ প্রবল, এর চেয়ে বেশি লোভ আসক্তি কামনা যে নামই দাও, লোভে মানুষের জানা নেই। বিচার বিবেচনা বুদ্ধি হিতাহিত জ্ঞান ভবিষ্যতের চিন্তা নিমেষে ভাসিয়ে দেয়, শিক্ষা সংস্কারও। কিন্তু ঐতিহ্য বুঝি আরও বড় জিনিস, সে এমন একটা সংস্কার যা মানুষের ইষ্টবুদ্ধির থেকেও বলবান। সরস্বতী গুরুবংশের মেয়ে, পণ্ডিত বংশের বধূ, বহুশত বৎসরের সতীত্ববোধের সংস্কার তার রক্তে। শেষ মুহূর্তে একটা প্রবল আঘাতে যেন তার সম্বিত ফিরল। এই বহু ঈপ্সিত কাম্য এতদিনের স্বপ্ন দেখা মুহূর্তটির মোহ ভেঙে গেল সে আঘাতে। কোনোমতে স্নায়ুকে শাসন করে পেশিতে বল ফিরিয়ে আনলো সে। সকলের থেকে লোভনীয় সে চরম আলিঙ্গন থেকে মুক্ত করল নিজেকে। চাপা আত্মস্বরে বলে উঠল, না না, এ তো তুমি নও, তুমি নয়। একশো বছরে এত পরিবর্তন কি করে হবে? আর সমস্ত ওগো ওগো, বলো বলো, একটা অন্তত আগের কথা বলো, প্রমাণ করে দাও সেই তুমি। জীবনে এই প্রথম, জ্ঞানে তো প্রথম বটেই, এতখানি আবেগ অনুভব করেছে মাতাপ্রসাদ, তার ব্যর্থতায় সরস্বতীর এই শেষ মুহূর্তে প্রত্যাখ্যান, তার এখনো শরীর দুর্বল যেন অবশ্যই এড়িয়ে পড়ল। সে কথা বলতে পারল না, ক্লান্ত, কিছুটা বিরক্ত হয়ে চোখ মুজে অব্যয়িত আবেগের আঘাত সামলাবার চেষ্টা করতে লাগল। এও এক অভিনব অননুভূত অভিজ্ঞতা। সময় লাগলো বই কি সরস্বতীর, শিথিল দেহটাকে অবশ পেশিগুলোকেও উন্নত কামনাতে সঞ্জীবিত সংযত ও সংহত করে উঠে দাঁড়াতে? মশারির দড়িও আবার টানানো হলো, তবে তখনই আর কিছু করতে পারল না, দাওয়ার ওপরই শুয়ে পড়ল। বুকের মধ্যে তখন কি একটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সমস্ত রক্ত মাথায় উঠে গেছে, মাথাটা এখনই ফেটে যাবে। রান্নাঘরে কাজ পড়ে গোয়ালের কাজ ছেড়ে চলে যাবার সময় লোকটি ডেকে দিয়ে গেল, ভাবিছি উঠে দরজা বন্ধ করুন। ওর তখনও খাওয়া হয়নি, কিন্তু কিছুই করতে পারল না। এই প্রথম ওর মানসিক বিপর্যয়, মানসিক বলাও ভুল, আসলে বহুদিনের উগ্র নিরুদ্ধ দৈহিক জৈবিক কামনার বিপুল স্রোতকে বাধা দিতে গিয়ে কর্তব্যের ত্রুটি ঘটল। বহু রাত্রে যমুনা অন্য সন্দেহ করে বেরিয়ে এসে ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে ঘুমিয়ে পড়েছে মনে করে ডাকাডাকি করে তুলল। শরীর খারাপের ভান করল সরস্বতী, তবে সেই অজুহাতেই আর কিছু খেল না। বাসনগুলো গোছ করে শোবার ঘরে এনে রান্নাঘরে তালা লাগিয়ে শুয়ে পড়ল। অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, এই কারণেই ঘুম হচ্ছে না, হবেও না হয়তো, যমুনাকে শুনিয়ে রাখল। আর দেরি করা উচিত নয়, এমনিতেই এ নাটক বহুদূর এগিয়ে গেছে, শাশুড়ির জন্যই এতটা এগিয়েছে, কিন্তু এবার যা হোক একটা কিছু হওয়া দরকার। বিশেষ যমুনার মনোভাব ভালো না, বন্যার মতোই দুর্বার। সরস্বতী মন স্থির করে ফেলে, চঞ্চল অস্থির হয়ে উঠেছেন মাতাপ্রসাদও। সে রাত্রের ঘটনা ওকে কিছুটা বিভল করেও তুলেছে, এ কামনাও ওর কাছে অপরিচিত, এর কারণ এর নাম কিছুই জানেন না তিনি, তাও যেমন বুঝতে পারছেন না সরস্বতীর আচরণও নয়। সে বলতে গেলে নিজেই এসে ধরা দিল, সে এমন করে বিষের মতো ওকে, ওর আলিঙ্গনকে পরিহার করে চলে গেল কেন? বুঝতে পারেন না, কিন্তু দৈহিক যন্ত্রণা অস্থিরতা বুঝতে পারেন, বুঝতে পারেন যে কোনো নারীকেই চাই তার। তিনি যেন কিছুটা রুক্ষ হয়ে ওঠেন,
কথাবার্তায় অকস্মাৎ উষ্মা প্রকাশ পায়, সেটাও সরস্বতী চোখ আড়াল না। এতদিনে শান্ত ভদ্র মানুষটা এমন হয়ে উঠল কেন তাও বুঝতে বাকি রইল না, নিজেকে দিয়েই বুঝছে ওর অবস্থা। সেই সন্ধ্যার দিকে শাশুড়ি পায়ে তেল মাখাতে গিয়ে বলল, মা আর দেরি করা উচিত হচ্ছে না, কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে জিনিসটা, এরপর বহু কথা উঠবে, সমাজে নিয়ে ঘুঁট হবে। শাশুড়ি ব্যস্ত হয়ে ওঠেন, কি মা কিসের কথা? আজও লজ্জার সীমা থাকে না শাশুড়িকে কথাটা বলতে, তবু আজ তাকে বলতেই হবে। সে গলা আরো নামিয়ে বলল, আপনি ওকে ছেলে বলেছেন, সেটার তো প্রমাণ কিছু নেই, এধারে আমিও সেবা করছি, রাত্রেও ঘরে যেতে হয় নানা কাজে, কথা তো উঠতেই পারে মা। অথচ এদিকে যমুনা ওর জন্য পাগল হয়ে উঠেছে, সেটাও আপনার লক্ষ্য করা উচিত। সে কি কি বলছো সরস্বতী বেটি? নিজের বোন? না না, ভুল বলছো, বোন তো আপনি বলছেন, সে কেন বুঝবে? সে যুবতী হয়ে উঠেছে, ঘরের মধ্যে একটা পুরুষ, তার মন তো চঞ্চল হয়ে উঠতেই পারে। যা করবার একটা হ্যাস্ত ন্যাস্ত করুন, বড্ড দেরি হয়ে গেছে এমনিতেই। শাশুড়ি উত্তর দেবার আগেই সরস্বতী আরো বলে, মা আপনি ওকে যে নামে ডাকেন সে তো আপনার ছেলের নাম নয়। যমুনা বলে, যদি সত্যি উনি বিশ্বাস করেন তো আসল নামে ডাকেন না কেন? শাশুড়ি পাথর হয়ে বসে থাকেন, তিনি অন্ধ হয়ে আছেন ঠিকই, অথবা চোখে জোর করে বুঝিয়ে রেখেছে। অনেকক্ষণ পর আস্তে আস্তে বলেন, তাহলে ওকে বলি, পুরোহিত ডেকে নারায়ণের পূজা হোম করে ওর গলায় জেনেও দি, আর কজন ব্রাহ্মণকে ডেকে তাদের অনুমতি নিয়ে তোমাকে ওর ঘরে নেবার ব্যবস্থা করি। যেন শিউরে ওঠে এবার সরস্বতী, সে কি লজ্জা, নিরুদ্ধ আবেগ, পূর্বরাত্রের স্মৃতি, না নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে তার জন্যই আকুলতা। তবু মনে জোর আনে সে, বলতেই হবে তাকে, আর সংকোচকে প্রাধান্য দিলে চলবে না। বলে, মা তার আগে আপনি নিঃসন্দেহ হন, এ ধর্মের ব্যাপার, বংশের মর্যাদা নির্ভর করছে এর উপর, এরপর যদি অন্যরকম হয়, যদি ইনি না হন আসল লোক আসেন, তখন আমার কি হবে? আবার যদি ছেলে মেয়ে হয় তাদের কি হবে? এমনভাবে ভাবেননি রঘুবরের মাও, পুত্র স্নেহে অন্ধ উন্মত্ত হয়ে উঠেছিলেন, এসব ছোটখাটো তথ্য নিয়ে চিন্তা করবার অবকাশ পাননি। ব্যাকুলভাবে বলেন, কিন্তু প্রমাণ প্রমাণ কি করে পাব মা? ও যদি আগের একটাও কথা বলতে পারত। না আমার মাথায় কিছু আসছে না, উনিও তো কত ভেবেছেন। আমি বলতে পারি মা একটা চিহ্নর কথা, আমাকে নির্লজ্জ ভাববেন না, অপরাধ নেবেন না, ধর্মের প্রশ্ন জাতের প্রশ্ন বলেই বলতে বাধ্য হচ্ছি। সে মাথাটা আরো নামিয়ে হেঁট করে কণ্ঠস্বর আরো নামিয়ে বলে, তবু অন্ধকার বলেই সম্ভব হল, আর সে অন্ধকার সৌভাগ্যক্রমে নয়, ইচ্ছে করেই প্রদীপের আলো আড়াল করে এসে বসেছিল সে। নির্বাক হয়ে গেলেন শাশুড়ি, বুকের মধ্যেটা একটা অজানা আশঙ্কায় ঢিপঢিপ করতে লাগলো। কেন এমন একটা অভ্রান্ত চিহ্নর কথা বলল বউটা? যদি এখন না মেলে, যদি ছেলেটা পরই প্রতিপন্ন হয়, তিনি আবার সন্তান হারা হবেন, আর
এতদিনের এই যে আত্মীয়বত আচরণেরই বা কি কৈফিয়ত দেবেন লোকের কাছে? যা তা বলবে যে লোকে। অনেকক্ষণ পর আস্তে আস্তে বলেন, কিন্তু বয়সের সঙ্গে ওসব তিল জরুল তো মিলিয়ে যায় শুনেছি। তিল বা জরুল কি মিলোয়? বয়স হলে তিল বরং আরো দেখা যায় শুনেছি। তবু শাশুড়ি ভেবে চিনতে কি একটা বলতে যাচ্ছিলেন। সরস্বতী বলল, আপনার ধর্মের ঘর মা, শুনেছি 300 বছরের গৃহদেবতা আপনার ঘরে। আর কিছু বলতে পারল না। নিজের একটা শান্তির জন্য কৃত্রিম বিশ্বাসকে পুষ্ট করা, মিথ্যাকে আঁকড়ে ধরা, সত্যর দিকে চোখ মুজে থেকে তাঁরও শিক্ষা সংস্কারে বাধে। তিনি অবশেষে যেন হাঁকড় পাকড় করে সে সবলম্বন একটা ধরতে যান, কিন্তু ওখানে কে দেখবে মা? যতই হোক ছেলে বড় হয়েছে, ওকেই জিজ্ঞাসা করুন না মা, উনি নিজেই তো দেখতে পারেন। না হয় বাবুজিকে বলুন, তিনি তো অনায়াসেই দেখতে পারেন। পুরুষ মানুষ বাপের মতো, কিংবা বাপই, লজ্জার আর কি আছে? আর কিছু বলার উপায় থাকে না। শাশুড়ি তখনকার মতো নিঃশব্দে শুয়ে পড়েন, হতাশা, বিপুল হতাশা। তার মনের মধ্যে কেমন করে যেন নিজেই বুঝতে পারছেন যে এরকম প্রত্যক্ষ প্রমাণে তার মামলা টিকবে না। দুই চোখ দিয়ে জল ঝরতে থাকে। সম্ভবত সরস্বতী তা নিয়ে আর মাথা ঘামায় না। মামলা টিকল না। রুক্মিণীনাথ মাতাপ্রসাদকে বলতে তিনি বাইরে জঙ্গলের মধ্যে গিয়ে ভালো করে দেখে এলেন। না, তেমন কোনো চিহ্ন কোথাও নেই। মাতাপ্রসাদের মা আছড়ে পড়লেন। জীবনে এই দ্বিতীয়বার পুত্রহারা হলেন তিনি। রুক্মিণীনাথও তাকে কোনো সান্ত্বনা দিতে পারেন না। তারও মনে মনে যে একটা বিপুল আশার প্রাসাদ গড়ে উঠেছিল সেটা এতদিনে টের পেলেন। শুধু সরস্বতী যেন সহসা কঠিন হয়ে উঠল। ও যে কঠিন হতে পারে শান্ত শিষ্ট নম্র নতমুখী বধূটি, এরা কেউ এতদিন ভাবতে পারেননি। এরা বিহ্বল হয়ে আছেন, কিন্তু সে নিজেদের দুঃখেই, নিজেদের ক্ষতির কথা ছাড়া আর কিছু ভাবছেন না, এমনকি বর্তমান অবস্থাটাও ভাববার চেষ্টা করছেন না। ক্ষতি যে এই বধূটিরই সবচেয়ে বেশি হলো সে কথা মনেও পড়ছে না তাদের। সরস্বতী সব লজ্জা ত্যাগ করে শ্বশুরের সামনে এসে দাঁড়াল, ঘোমটা অনেকটা তুলেই আজ বললেন, বাবুজি ভাবনা সে করতে হবে উঁচা হয়, ইয়ে আপ হি কে মুহ সে সোনা, আপ ক্যা করনা ইয়ে সোচিয়ে। ও সজ্জন আপ কহাঁ যায়গা, আপ লোক ক্যা বোলেঙ্গে, ইয়ে তো ঠিক কর লিজিয়ে, এসে হি বহুত দের হো গিয়া। রুক্মিণীনাথ সচকিত হয়ে ওঠেন বই কে, কি করবেন ভেবেও তো পান না। এতকাল যাকে পুত্র স্নেহে পালন করেছেন, শুশ্রূষা করেছেন, বলতে গেলে নবজন্ম দিয়েছেন, তাকে এক কথায় কি করে বলেন তুমি চলে যাও, যেখানে খুশি যেমন করে খুশি অন্য সংস্থান করো তোমার? এদেরই বা কি বলবে পাড়াপড়শিদের? ছেলে নয় প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন, এ কথা বলার পরই প্রশ্ন উঠবে, ব্রাহ্মণের ঘরে এ কি অনাচার, কি জাতের লোক ঠিক নেই, ঘরের মেয়ে বউ তার সেবা শুশ্রূষা করেছে, যদি জাততে ছালার প্রশ্ন ওঠে। সেই কথাই শেষে বলেন, উপযুক্ত বুঝে পুত্রবধূকেই বলেন কি করবেন পরামর্শ চান। সরস্বতী বলে, প্রমাণ পেয়েছেন সে কথা বলবার দরকার কি বাবুজি, বরং কোনো দিকেই প্রমাণ কিছু পাননি, ওর নষ্ট স্মৃতি ফিরে না এলে পাওয়াও যাবে না, এক্ষেত্রে একেবারে নিশ্চিত ওকে পরিবারের মধ্যে নিতে পাচ্ছেন না, এই কথা বলাই তো ভালো, বরং ওর একটা কিছু জীবিকার ব্যবস্থা করে দিন,
আপনার তো এখনো কিছু শেঠ শিষ্য আছে, তারা অনায়াসে করে দেবে। চায় কি বিয়ে ঠাকুরে উনি সংসার পাততে পারবেন, মা গিয়ে সেখানে থাকতে পারবেন মাঝে মাঝে। বিয়ে কে দেবে মা, কি জাত তাই তো জানলাম না। ওর ভাবভঙ্গি দেখে মনে হয় উনি ব্রাহ্মণের ঘরের ছেলেই ছিলেন। আমি দেখেছি ভোরে উঠে জপের ভঙ্গিতে হাত তোলেন, স্নান করে উঠেও তাই, কিন্তু মন্ত্র মনে পড়ে না বলেই বোধহয় হাল ছেড়ে দেন। কেমন যেন দুঃখিত বোধ করেন মনে মনে। তারপরে একটু থেমে বলে, আপনি বরং সেই অজুহাতে একটা অনুষ্ঠান করে জেনেও পড়িয়ে দিন না, চাই কি তাহলে তাহলে একটু ইতস্তত করে দ্বিধাজড়িত কণ্ঠে বলে ফেলে, যমুনা ওকে ভালোবেসে ফেলেছে বাবা, ওর সঙ্গে কেন বিয়ে দিয়ে দিন না। যমুনা ওকে ভালোবাসবে কি, বয়সের অত তফাৎ? ভদ্রলোক ব্যস্ত হয়ে ওঠেন, তাছাড়া ও তো ভাই বলেই জেনেছে, এরকম ভাব মনে আসবেই বা কেন, এ কি অনাচার আমার ঘরে। ছি ছি, অপ্রসন্ন কণ্ঠে রুক্মিণীনাথ বলে, ও ভাই বলে কখনোই বিশ্বাস করেনি, বরং আপনাদের বাড়াবাড়ি নিয়ে ঠাট্টা করেছে আড়ালে। আর বয়সের তফাত এ আমাদের নতুন আর কি বলুন, যাকে ছেলে বলে ভাবছিলেন তাকে জামাই করলে ঘরে রাখতে পারবেন। এই এমনই একটা অবিশ্বাস্য সংবাদ, এমন অভাবনীয় প্রস্তাব যে কিছুক্ষণ হতভম্বের মতো বসে থাকেন রুক্মিণীনাথ বধূর মুখের দিকে চেয়ে। তারপর ধীরে ধীরে বুদ্ধিবৃত্তিগুলো যেন সক্রিয় হয়ে ওঠে, বলেন, মা কিন্তু ওর সঙ্গে যমুনার বিয়ে দিলেই তো সকলে বুঝবে যে আমরা নিঃসন্দেহ হয়েছি, ও আমাদের ছেলে নয়। তখনই তো ব্রাহ্মণ কিনা সে প্রশ্ন উঠবে, তখন কি জবাব দেব, আমাদের বংশের মেয়ে তুলে দেব বেজাত কি অজাতের ছেলের হাতে। এবার সরস্বতীকেও চুপ করে যেতে হলো, অনাত্মীয় এরা, এটা নিশ্চিত জানার পর মাতাপ্রসাদও ব্যস্ত হয়ে উঠলেন। তার পূর্বজীবনের স্মৃতি না থাক, এই গত কমাসের অভিজ্ঞতায়, বহু লোকের কথাবার্তায়, আলাপ আলোচনায় মোটামুটি সামাজিক কাঠামোটা বুঝতে পেরেছেন। তার জাত গোত্র ঠিক নেই, এই অবস্থায় গুরু বা পণ্ডিতের বাড়ি পুত্রবৎ প্রশ্রয় বাস করা, বিশেষ অন্তপুরিকাদের সেবা নেওয়া এদের পক্ষে ক্ষতিকর, ভবিষ্যতে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। অনেক করেছেন এরা, এবার এদের অভ্যাতি দেওয়াই উচিত। সেই কথায় রুক্মিণীনাথকে গিয়ে বলেন, এবার আমায় ছেড়ে দিন বাবুজি, যেখানে হোক গিয়ে একটা জীবিকার ব্যবস্থা দেখি। না না, সে কি করে হবে, রুক্মিণীনাথ বলে ওঠেন, এমন করে তোমাকে ভাসিয়ে দিতে পারবো না, দেখছি আমি একটা ব্যবস্থা দেখছি, তুমি আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আর বাবা, তুমি যে আমাদের ছেলে নও এটা কাউকে বলো না, তাতে আমাদের ক্ষতি হতে পারে, কিছুই যখন ঠিক বোঝা যাচ্ছে না এই মিথ্যেটাই সত্যি হয়ে থাক। ব্যবস্থা একটা হয়েও যায়। রুক্মিণীনাথের এক শিষ্য লখনৌ থেকে কিছু দূরে এক বিরাট গোশালা করেছিলেন বছর কতক আগে, তার সঙ্গে কিছু ফল ও আনাজের চাষ, তিনি অন্য ব্যবসায় ব্যস্ত থাকায় ওদিকে নজর রাখতে পারেননি, কিছুদিন ধরেই লোকসান খাচ্ছে, কিষেন আর গোয়ালারাই লুটে যাচ্ছে সব। উনি সেই সমস্ত জমি সাজপাট শুদ্ধ গুরুজির পুত্র স্থানীয়কে ছেড়ে দিলেন, নামমাত্র খাজনায় 30 বছরের লিজ সাব্যস্ত করে একেবারে দলিল করে দিলেন, আর প্রথম দিকে নগদ খরচ কিছু যা করতে হবে সে বাবদও 1,200 টাকা দিলেন। ওতেও হবে না বুঝে রুক্মিণীনাথ নিজেও আরও 1,200 টাকা জোগাড় করে দিলেন। মাতাপ্রসাদের সব কিছুই জানেন না, সেজন্য নাজিবাবাদ থেকে একটি বৃদ্ধ অভিজ্ঞ লোককে সঙ্গে দিলেন, সে মাস ছয়ের থেকে মাতাপ্রসাদকে সব বুঝিয়ে দিয়ে আসবে। বহু কান্নাকাটি করলেন যমুনার মা,
রুক্মিণীরও চক্ষু শুষ্ক রইল না, তবু তার মধ্যে যাত্রার গোছকাজ করতে হলো। বিছানা চাই, কিছু জামা কাপড় আর গৃহস্থির জিনিস যা যা দরকার গুছিয়ে দিল সরস্বতী। সে যেন কেমন যন্ত্রের মতো হয়ে গেছে, মুখ ভাবলে শুন হাসিও নেই, কোনো দুঃখও প্রকাশ পায় না, অথচ কর্তব্যেও ত্রুটি নেই। ঠিক কর্তব্য হয়তো নয়, কারণ এত ভেবে ভেবে জিনিস গুছিয়ে দেওয়া, কী কী লাগা সম্ভব মনে করে এমন যত্ন করে সাজিয়ে বেঁধে দেওয়া শুষ্ক কর্তব্য হয় না, তার সঙ্গে ইচ্ছুক ও উৎসুক মনের যোগ চায়। মাতাপ্রসাদও তা লক্ষ্য করেন। এই গত ক মাসে উনি অনেক বুঝেছেন স্নেহ ভালোবাসার আস্বাদ পেয়ে কোনটা যথার্থ আর কোনটা অভিনয় তা বুঝতে শিখেছেন। তার সেদিনের নবজাগ্রত অতৃপ্ত জৈবিক্ষুধা যা ঠিক কি এখনো বুঝতে শেখেননি, অথচ যা সেদিন থেকে অবিরাম পীড়ন করছে, সে পীড়ন যে কি আর কেন তাও জানেন না। সেটিই তার মনকে এক দুর্বার আকর্ষণে টানছে এই মেয়েটির দিকে। ওকে এক নতুন আলোকে, নতুন মহিমায় দেখতে শুরু করেছেন। কৃতজ্ঞতার অন্ত নেই, সেই কৃতজ্ঞতা বুঝি প্রেমে রূপান্তরিত হয়েছে। হয়তো একে ঘিরে একটা আশাও রচিত হয়েছিল মনে মনে। এদের সকলের ইচ্ছা কল্পনায় মেশা কথাবার্তা থেকে সত্যি একে নিজের একটা অবলম্বন বলে ভাবতে শিখেছিলেন। এখন সে আশা ভঙ্গ হওয়াতেই ওকেই পাবার ইচ্ছা মনে মনে প্রবল হয়েছে। সেটাও কি, পূর্ব অভিজ্ঞতা না থাকায় তার স্বরূপে দেখতে পাচ্ছেন না। শুধু একে ফেলে চলে যেতে হবে চিরদিনের মতো ভাবতেই মনটা টনটন করে উঠছে। এদের এই আয়োজন, দূর বিদেশে নতুন জীবিকার প্রতিষ্ঠা করার ব্যস্ততা অরুচিকর বোধ হচ্ছে। সমস্ত জীবনটা সম্বন্ধে একটা বিতৃষ্ণা আসছে। এ ওর কি জীবন, ওকে নিয়ে বিধাতার এ কি খেলা! বিধাতার আরো কিছু খেলা বাকি ছিল, সেটা প্রমাণিত হলো এই যাত্রার দুদিন আগে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। সে সময়টায় বাড়িতে কেউ বিশেষ নেই। যমুনার মা গেছেন কিছু দূরে এক বান্ধবীর বাড়ি। তাদের তিন যাই অসুস্থ, কে কার মুখে জল দেয় তার ঠিক নেই। তিনি গেছেন তাদের কিছু শুশ্রূষা ও পথ্য এবং ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করতে। যমুনা তার সঙ্গে গেছে। রুক্মিণী প্রসাদ স্থানীয় মন্দিরে পাঠ শুনতে যান প্রত্যহ। পাঠ শেষ হলে আলোচনা থাকে, তার ফিরতে দেরি হয়। ভৃত্য দুজন বাগানের কাজ ও গরুর কাজ শেষ করে এই সময় একটু এদিক ওদিক যায়, এই সময়টাই তাদের ছুটি। সরস্বতী সন্ধ্যে দিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে রসুই করতে যাবে। হঠাৎ তার মনে হলো, মাতাপ্রসাদ কোসাল? এদিক ওদিক চেয়ে দেখল তিনি তার ছোট ঘরটিতে শুয়ে আছেন। এমন অসময়ে শুয়েছে কেন, তবে কি শরীর খারাপ হলো? সে দ্রুত এ ঘরে এলো। বোধ হলো তার আশঙ্কায় সত্য, কেননা চোখ বুঝেই শুয়ে আছে। আন্তরিক বা আত্যন্তিক আশঙ্কা নিমেষে সংকোচে প্রাচীর ভেঙে দেয়। সে একেবারে কাছে এসে খাটিয়ার কাঠটার উপর বসে পড়ে কপালে গলায় হাত দিয়ে একটু কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, এমনভাবে এ সময় শুয়ে আছো যে, শরীর খারাপ লাগছে? চোখ খুলেন মাতাপ্রসাদ, একটু যেন ক্লিষ্ট কণ্ঠে উত্তর দিলেন, শরীর খারাপ লাগতেই বা কি করা যাবে বলো, যেতে তো হবে, একা নির্বান্তর জায়গায় একাই থাকতে হবে। কি যেন একটা গলার কাছে ঠেলে উঠেছে সরস্বতীর, এটা কি কান্না বেদনা? অভিমান কার ওপর, অদৃষ্ট সমাজ সংসার না নিজের ওপরই? অনেকক্ষণ পর বলে, তুমিই তো যেতে চেয়েছিলে, এখানে কি করে থাকবো বলো, কি পরিচয়ে, সেই জন্যই তো যেতে চেয়েছিলাম, যেতে হবেও, থাকতেও ইচ্ছা করছে না, যেতেও ইচ্ছা করছে না, এক অদ্ভুত অবস্থা হলো। যেতে ইচ্ছা করছে না কেন? হঠাৎ কেন সরস্বতীর গলা তীক্ষ্ণ হয়ে ওঠে, যমুনার জন্য?
না, তোমার জন্য। তোমার মতো এমন কাউকে আর দেখিনি, শান্ত সহজভাবে বলেন মাতা প্রসাদ। তোমাকে ছেড়ে গিয়ে কি করে থাকবো সেইটাই ভাবছি তখন থেকে। কেন, যমুনার বয়স অল্প, দেখতেও বেশ সুশ্রী, সেও তোমাকে ভালোবাসে, তা জানি না, ওসব বুঝি না, কিছুই বুঝতে পারি না। শুধু মনে হয় তোমার মতো কেউ নেই, তুমি আশ্চর্য, অকস্মাৎ কোথা দিয়ে কি হয়ে যায়। সরস্বতী নিবিড়ভাবে ওকে জড়িয়ে ধরে, গালের ওপর গাল রেখে বলে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তোমাকে ছেড়ে বাঁচবো না, তুমি আমার সেই। আবার দেহের মধ্যে একটা উত্তেজনা, একটা পরিবর্তন বোধ হয় মাতা প্রসাদের। সেদিন আর তিনি তা ব্যর্থ হতে দেন না, ব্যর্থ হতে দেয় না সরস্বতীও। নতুন জায়গায় গিয়ে নতুন কাজ, নতুন পরিবেশ বুঝে নিতে দেরি হয়। চাষাবাদ, সবজি, গরু বাছু কিছুই জানতেন না, তবু কেমন যেন ছায়ার মতো আপছা আপছা একটা মনে হয়। এসব তাঁর অজানা নয়, এই কাজই করতে হবে, এই তার জীবিকা। জোর করে মন দেবার চেষ্টা করেন, কাজ করেনও, কিন্তু কাজের পিছনে যে মনটা সক্রিয় থাকা দরকার সে মনটাকেই যেন খুঁজে পাওয়া যায় না। সে মন পড়ে আছে নাজিবাবাদের সেই একটা ছোট্ট বাড়ির একপাশে, ছোট্ট একটা ঘরে, যেখানে এক কর্মরতা সেবাময়ী নারী সন্ধ্যা দেখাচ্ছে, রান্না করছে, সস্নেহে সযত্নে খেতে দিচ্ছে, কারো মুখ শুষ্ক দেখলে উৎকণ্ঠিত হয়ে উঠছে, তবে মোটামুটি কাজকর্ম খানিকটা শিখে নিয়ে একরকম করে চালাচ্ছিলেন। চালাতে হবে বলেই বোধ হয়, কিন্তু ভালো লাগছিল না একটুও। সে কি সেই মেয়েটির জন্যই? তাকেই কি মাঝে মাঝে অন্যমনস্কভাবে দিগন্তের দিকে চেয়ে খোঁজেন, রাত্রে শুয়ে আকাশের দিকে চেয়ে? মাস তিনেক পরে সহসায় একদিন প্রায় শেষ রাত্রে একটা বয়েল গাড়ির শব্দ, হয়তো পাশের গ্রামে কেউ যাচ্ছে, কোনো বউ ঝি, কিন্তু এমন সময়ে কেন? এসব পাড়াগাঁ অঞ্চলে সন্ধ্যের পর কোনো মেয়ে ছেলে কেউ পথে বেরোয় না দূরপাল্লায়। যাত্রা দূরপথের না হলে বয়েল গাড়িই বা কেন? আর শব্দটা যেন এদিকেই আসছে না। বাইরেই শুয়েছিলেন মাতা প্রসাদ, তাড়াতাড়ি উঠে বসলেন, দেখলেন গাড়ির মুখ এদিকেই, গাড়ি থামলো একটু দূরেই। তার একমাত্র আরোহিণী একটি ছোট্ট ফুঁটলি নিয়ে প্রায় ছুটতে ছুটতে এসে তার পায়ের কাছে আছড়ে পড়ল। সরস্বতী? সত্যি সরস্বতী? না তিনি স্বপ্ন দেখছেন? দেখা গেল স্বপ্ন না, সত্য। তুমি এমন ভাবে একা, কার সঙ্গে এলে, ওখানের খবর কি? কেঁদে ফেললো সরস্বতী। ওখানে আমার ঠাঁই নেই, আমার আজ কেউ নেই, আমি পালিয়ে এসেছি, আমার আমার ছেলে হবে, তোমার ছেলে। অনেক ভেবেছি, অনেক কেঁদেছি, মরতেই যাচ্ছিলু, যমুনা এখানে পাঠালো, একমাত্র সেই জানে কিভাবে আসতে হবে, সেই বলে দিয়েছে। একটা লোককেও পেয়ে গেলু, এক বুড়ো মানুষ, তিনি উত্তরায় নেমে আমাকে এই বয়েল গাড়ি ঠিক করে দিলেন, বললেন এ গাড়িবান আমার চেনা, বিশ্বাসী লোক, তোমার কোনো ভয় নেই, চলে যেও। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে মাতা প্রসাদের, কোনো মতে বললেন, আমার ছেলে, মানে সেদিনের সেই ব্যাপার, তুমি ঠিক জানো, এমনি হয় নাকি? সরস্বতী হাসলো শুধু একটু, কান্নার মধ্যেও, কিন্তু
কিন্তু এখানে থাকবে এরা কি মনে করবে? আর ওর বাবুজিরাও কি কোনো খবর পাবেন না? না না, এখানে থাকা সম্ভব নয়, জানাজানি হবেই। আমি আমার সব জেবর নিয়ে এসেছি, যমুনাই গুছিয়ে দিয়েছে, কিছু টাকা। চলো আমরা আজই বনারস চলে যাই। বনারস আমি গিয়েছি, সেখানে বহু লোক, কেউ কাউকে চিনবে না। এসব গয়না বেছে সেখানে একটা দোকান দেব আমরা, আমাদের দুজনের বেশ চলবে। না হয় আমি কিছু চাকরি বাকরি খুঁজে নেব, আজই চলো। কি জানি, আমি যেন কিছু ভাবতেও পারছি না। যা হয় তুমিই করো, অবসন্নভাবে উত্তর দেন মাতাপ্রসাদ। তারপর তিন চারটে বছর কাটে মাতাপ্রসাদের যেন দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। বাচ্চাটাও জন্মালো চিররুগ্ন। অনেক কাণ্ড করে ওরা যদি বা একটা দোকান দিল, সে দোকান চলল না। মহাজন বাজি মাল দিয়ে ঠকালো, খদ্দেররা ধার নিয়ে কেউ শোধ দিল না। তাছাড়া কোন জিনিসের কি কদর, কার চাহিদা হবে, সরস্বতী যদি বা কোনো জ্ঞান থাকে, মাতাপ্রসাদের কিছুই নেই। কতক জিনিস পড়ে নষ্ট হলো, টাকার অভাবে চালু মাল আনা গেল না, অগত্যা দোকান তুলে দিতে হলো। সরস্বতী কাজ করতে চায়, ছেলেটাকে দেখে কে? আর কি কাজই বা করবে? দু একটা ঠাকুর বাড়ি রান্নার কাজ খুঁজল, কিন্তু কেউই ভরসা করে দিল না। এভাবে অনেক মানুষ হঠাৎ জোরে এসে কাশিতে আশ্রয় নেয়, এভাবে বাস করতে এলে লোকে অবিবাহিত ধরে নেয়। মাতাপ্রসাদ সবজি বিক্রির কাজ শুরু করল রথাশ্রমেদের রাস্তায়। তাতে পরিশ্রম যত, পয়সা তত নয়। হাতের পুঁজি ফুরিয়ে এলো ক্রমে, অন্য সংস্থান দায় হয়ে উঠল। এরই মধ্যে একদিন এক দণ্ডি মাতাপ্রসাদকে দেখে সম্ভাষণ করলেন, আরে তুমি কালিকানন্দ না? মাতাপ্রসাদ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে দেখে বললেন, না না ভুল হয়ে গেছে, নারায়ণ নারায়ণ। এদিকে দুর্গতির চরম, তার উপর ক্রমেই মাতাপ্রসাদের মনের মধ্যে অপরাধ বোধটা ভারী বোঝার মতো হয়ে উঠেছে। রুক্মিণীনাথে সেই স্নেহ, বলতে গেলে তিনি নবজন্ম দান করলেন। যমুনার মার অকৃত্রিম পুত্র স্নেহ, তার কি চমৎকার সত দিলেন উনি! অত বড় সর্বজন মান্য লোকটা, তার কুলে এই কালী পড়ল, তিনি কি আঘাত সহ্য করতে পেরেছেন? হয়তো মারাই গেছেন, নিশ্চয়ই যমুনার মাও। তার কথা মনে হলে চোখে জল আসে। এসব কথা আগে বুঝতেন না, এখন বোঝেন। একটু একটু করে পৃথিবীর নিয়ম, সংসার সমাজের রীতিনীতি সবই শিখছেন। যত শিখছেন ততই মনের ভারটা গুরু থেকে গুরুতর হচ্ছে। ছেলেটা তিন বছরের হয়ে বলতে গেলে বিনা চিকিৎসায় মরে গেল। মাতাপ্রসাদের অত লাগলো না, কিন্তু সরস্বতী পাগলের মতো হয়ে উঠল। এবং সবচেয়ে মাতাপ্রসাদের যা আশ্চর্য লাগলো, সে সম্পূর্ণভাবে এই অবস্থার জন্য মাতাপ্রসাদকে দায়ী করতে লাগলো। কি না বলল, ঠগ, প্রতারক, বিশ্বাসঘাতক, ওদের সকলের জীবন নষ্ট করে দিল, এই অভিযোগ। এর মধ্যে সহসা একদিন যমুনার সঙ্গে দেখা হয়ে গেল দশাশ্রমের বাজারের সামনে। তার বিয়ে হয়ে গেছে, ঝলমল করছে নতুন শাড়িতে, অলংকারে। যমুনাই এগিয়ে এসে ধরল, মাতাপ্রসাদ দেখতে পাননি। যমুনা এক দাসীর সঙ্গে বাজার করতে বেরিয়েছে। এ কি তোমার এমন হাল? ভাবি কোথায়? সে ঘরে আছে। তবে ঘরও থাকবে না, বাড়িওয়ালা ভাড়া পায়নি, ওধায় এবার বার করে দেবে। সে কি তোমরা ব্যবসা বাণিজ্য কিছু করনি? চলছে কিসে? সংক্ষেপে সব বলল মাতাপ্রসাদ। যমুনাকে দেখে কে জানে কেন আরো যেন বিরক্তিতে মন বিষিয়ে উঠেছে, আকণ্ঠ তিক্ততা। যমুনা বলল, চলো চলো তোমার বাসায় চলো, আমার খুব ভালো শাদি হয়েছে, বলতে গেলে আমিই পাকড়িয়েছে কে,
এরাও ব্রাহ্মণ কিন্তু ব্যবসা করে, বোম্বেতে, কলকাতা, এলাহাবাদে বাড়ি আছে, দিল্লিতে থাকে। এক মিনিট ফুরসত নেই, আমি এই ছি আর পূজারীকে নিয়ে এসেছি বিশ্বনাথ দর্শন করতে, কালই চলে যাব। আরো বলল সে অনেক অনেক খবর দিল, রুক্মিণীনাথ আছেন, মা নেই, ও বাড়িতে কেউ নেই, আর নাতিকে নিয়ে হরিদ্বার চলে গেছেন বাবুজি, সেখানেই বসবাস করছেন। তারপরে একটু ইতস্ত করে বলল, ভাবির যা হাল শুনছি, যদি কিছু মনে না করো তো বলি, আমাদের এলাহাবাদের বাড়ি খালি পড়ে আছে একদম, দেখাশোনার কেউ নেই, আমার মরদ একটু জানাশোনার লোক হচ্ছে, শুধু বাড়িটা দেখাশোনা করবে আর কিছু নয়, স্বামী স্ত্রী হলেই ভালো হয়, আমরা যাই কদাচিৎ, তা আমাদের সঙ্গে ঝি চাকর রান্নার লোকও যায়, তোমরা শুধু খাবে দাবে থাকবে, যাবে তোমরা, কিছু টাকাও পাবে। মাতাপ্রসাদ সব ভুলে নিজের বর্তমান দৈন্যদশা, এই মলিন বেশভূষার কথা সব ভুলে যমুনার হাত দুটো চেপে ধরে বলল, বেঁচে যায় তাহলে, রোজগার আমার দ্বারা হবে না, কিন্তু তুমি আগে ওকে নিয়ে চলে যাও, একটু শান্ত হোক ওর মনটা, এখন তো আমাকে দেখলেই খেপে ওঠে, ঠিকানা দিয়ে যাও, আমি কিছুদিন পরে যাব। ঠিক যাবে তো, না আর কোথাও ভাগবে, বেঁচে থাকলে নিশ্চয়ই যাব। সরস্বতী প্রথমে যেতে চায়নি, যমুনার বাড়ি দাসী হয়ে থাকবে কেন, গঙ্গায় কি জল নেই, আর বাবুজি যদি কোনোদিন এসে পড়েন। যমুনা আশ্বাস দিল, আমরা দিল্লিতে আর বোম্বাইতেই থাকি বেশিরভাগ, সেখানেই বাবুজি আসেন না, ওখানে আসবেন কেন, আর বাবুজি চলে গেলে তোমার ছেলেকে এনে তোমার কাছে দেব, তুমি মানুষ করতে পারবে। শেষ কথাটাতেই কাজ হলো বোধ হয়। পরের দিন সরস্বতী যমুনার সঙ্গে চলে গেল, যাবার আগে গাড়ি ভাড়ার আর একদিনের খরচ চা বলে জোর করে 100টা টাকা মাতাপ্রসাদের হাতে গুঁজে দিয়ে গেল। মাতাপ্রসাদের মন স্থির করাই ছিল, সরস্বতী চলে গেলে বাড়িওয়ালার বাকি ভাড়া, মুদি দোকানের দেনা সব চুকিয়ে দিয়ে রাত্রে 64টি যোগিনীর ঘাটে চলে গেলেন। সেখান থেকে বিশ্বনাথকে প্রণাম জানিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। আত্মহত্যা মহাপাপ, কিন্তু গঙ্গায় ডুবলে, কাশীতে মৃত্যু হলেও কি পাপ নেবেন ভগবান, আর নরকভোগ সে তো এ জন্মেই হয়ে গেল। নিশ্চিন্ত মনে নিজেকে মৃত্যুর কাছে সঁপে দিলেন। কি আশ্চর্য অতঃপরম, এবারেও কালিকানন্দের মৃত্যু হল না, ভাদ্রের খরস্রোতা গঙ্গা তাকে নিয়ে আছড়ে ফেলল মণিকর্ণিকার কাছে, একেবারে বজরার গায়ে। দৈব এমনই, সেই বজরার সঙ্গে আরো 2-3টে নৌকা বাঁধা ছিল, তারই দড়িতে আটকে গেলেন। রাত 2:30 সাধুরা স্নান করতে আসেন, তাদেরই একজন দেখতে পেয়ে কাছে গিয়ে দড়ির জট ছাড়িয়ে ঘাটে নিয়ে এলেন। তিনি পরীক্ষা করে দেখলেন যে মাথায় চোট খেলেও লোকটি মরেনি, তিনি লোকজন ডেকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। এবার জ্ঞান হলো কালিকানন্দ রূপে, মানে পূর্ণ পূর্বস্মৃতি নিয়ে, বাল্যজীবন, বৈরাগ্য, সন্ন্যাস, বন্যা, তারপর মাতাপ্রসাদ, সরস্বতী, কাশী, গৃহস্থ জীবন সব। শিউরে উঠলেন তিনি, রামকৃষ্ণ মিশন হাসপাতালে ছিলেন কালিকানন্দ। তারা যখন প্রশ্ন করল কোথায় থাকতেন, কি ঠিকানা, কে আছে, তখন তিনি এক সন্ন্যাসীর কাছেই আত্মপরিচয় দিলেন, বললেন তিনিও সন্ন্যাসী। গুরুর নাম করলেন, কামরূপ মঠে তাঁর পরিচিত সাধু কেউ কেউ আছেন হয়তো। পদস্খলনের গ্লানিতেই তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, এখন যদি কেউ দয়া করে তাকে উত্তরকাশী পাঠিয়ে দিতে পারেন তো তিনি চিরঋণী হয়ে থাকবেন। দিয়েছিলেন তারা, সেখানে এক সন্ন্যাসীর কৃপা পেয়েছিলেন, তিনি নতুন করে সন্ন্যাস দিয়েছেন, আশ্বাস দিয়েছেন স্মৃতিভ্রষ্ট অবস্থায় যা করেছেন তা ঈশ্বরের ইচ্ছা বলে ধরে নিতে, যদি বা কিছু অপরাধ হয়ে থাকে কঠোর তপস্যাতেই তা দূর হবে, জপ, তপ, ঐকান্তিকতা এই যথেষ্ট। তারপর এই শান্তি তিনি পেয়েছেন
আবার মানসিক স্থৈর্য, বেশ আছেন, বড় ভালো আছেন। একটু হেসে বললেন, আগে ভাবতুম, শঙ্করাচার্য গার্হস্থ জীবনের অভিজ্ঞতা নিয়ে মাত্র 1 বছরে আবার ফিরে যেতে পারলেন কি করে? সে জীবনে তো অনেক সুখ, অনেক ভোগ, আজ হাড়ে হাড়ে বুঝছি তিনি পালিয়ে যেতে পথ পাননি। না বাবা, সংসারের সুখ তোমাদেরই থাক, আমি দেখছি বৈরাগ্যের পথে, সন্ন্যাসের পথে বেশি সুখ। নমস্কার, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নমস্কার।